পাটিকাবাড়ি বাগানপাড়ার কবরস্থানে বৃক্ষরোপণের নামে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। নওদা থানা 10 নম্বর পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে কয়েকদিন আগে নওদা ব্লকে, তারপরে বহরমপুর এসডিও এবং ডিএম অফিসে লিখিত অভিযোগ জমা দেন। এখানেই শেষ নয়, আজ সকালে সরাসরি কলকাতার নবান্নে চিঠি পাঠানো হয় বলে জানা যায় সমাজের পক্ষ থেকে। আমরা পাটিকাবাড়ি বাগানপাড়া ও বেড়পাড়া কবরস্থানের পক্ষ থেকে বিডিও অফিসে অভিযোগ জানিয়েছি, লিখিত অভিযোগ, এসডিওর কাছে অভিযোগ জানিয়েছি, ডিএমের কাছে অভিযোগ জানিয়েছি এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এনআরজিএর মনরেগার ওখানেও আমরা অভিযোগ জানিয়েছি এবং আমরা লিখিতভাবে একটা চিঠি নবান্নে আজকে পাঠালাম এই একই অভিযোগে। যেহেতু আমাদের এটার ধর্মীয় জায়গায় একটা আঘাত আনার চেষ্টা করা হয়েছে এবং আমাদের অভিযোগ হচ্ছে আমাদের যে প্রচ্ছন্ন হুমকি যে একটা পঞ্চায়েতের তরফ থেকে আসছে ওর এগেনস্টে আমরা নবান্নে একটা চিঠি আজকে পোস্ট করলাম এবং কবরস্থানের যে বৃক্ষরোপণ নামে যে দুর্নীতি, এই দুর্নীতির প্রতিবাদে আমরা আজকে নবান্নে চিঠি পোস্ট করলাম। আমরা প্রধান, উপপ্রধান এবং নির্মাণ সহায়কের নামে যে অভিযোগ ছিল সেটা আজকে নবান্নে পোস্ট করলাম। আমার নাম রকি মণ্ডল, পাটিকাবাড়ি বাগানপাড়া বেড়পাড়া কবরস্থানের সদস্য। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গি, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।